তো ভিউয়ার্স দেখেন হাজারো প্রতীক্ষার পর আমার ভাঙাচোরা বারো মাসে আম গাছে কত সুন্দর মুকুল আসছে, তো এটাই প্রথম। তো দেখুন এখানেও কিন্তু মুকুল আছে। এই কিছুদিনের মধ্যে, আগামী দুই তিন দিনের মধ্যে দেখবেন এখান থেকে ফেটে মুকুলগুলো বেরোইছে। তো দেখুন গাছটা কিন্তু অনেক ছোট, এটা হচ্ছে আপনার বারো মাসি কাটিমন আম গাছ। আমি এই যে বড় ড্রামটিতে লাগিয়েছি, গাছটা খুব কম বাড়ছে, দেখুন একদম চিকন ডালের মতো, কিন্তু গাছটিতে আসলে অনেক, দেখেন প্রচুর পরিমাণ, দেখুন মানে কি আর বলবো। আমার গাছটিতে যা সবুর করেছে, ধৈর্যর খেলা খেলেছে গাছটি আমার সঙ্গে। এই গাছটিতে আপনার আনুমানিক দেড় বছর হয়ে গেছে, কোনো ফল দেই নাই। আমি ভাবছি হয়তো আমাকে নার্সারিওয়ালা ঠকিয়েছে, কিন্তু আসলে তা না। দেখুন গাছটি কত চিকন, বাড়ে নাই কিন্তু, ঠিক আছে, কিন্তু গাছটিতে অলরেডি এই বছর প্রথম মুকুল আসছে। তো আশা করি আমও ধরবে, ফুল আসলে ফল তো অবশ্যই ধরে। তো দেখুন এটাতে একটু বেরোয় না, হয়তো বেরোবে। আর এই যে এইখানে দেখুন বেরোচ্ছে। তো আগামী এক সাত দিনের মধ্যে দেখবেন মুকুল ফেটে ফুলগুলো থেকে আমের কুড়ি চলে আসছে।